বাংলাদেশকে বড় জিম্বাবুয়ে লজ্জা দিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে একশো একান্ন রানের লজ্জার হার উপহার দিয়েছে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের দেয়া তিনশো একুশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে একশো রানে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস চতুর্থ দিনের শুরুতে সিকান্দার রাজার বলে শট খেলতে গিয়ে এলবির ফাঁদে পড়েন ওপেনার লিটন দাস তেইশ রানে আর পেসার কায়েল জার্ভিসের বলে ব্যক্তিগত নয় রানে বোল্ড হন মুমিনুল হক এরপর সিকান্দার রাজার বলে সরাসরি বোল্ড হয়ে মারছেন দেখে শুনে খেলতে থাকা ইমরুল একশো তিন বলে ছয়টি চারে তেতাল্লিশ করেন এই ওপেনার ইমরুলের আউটের পর বেশিক্ষণ থাকতে পারেনি অধিনায়ক মাহমুদুল্লাহ সুইপ করতে গিয়ে রাজার বলে আউট হন তিনি এরপর তেরো রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত শেষমেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ একশো উনসত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ আর একশো একান্ন রানের বড় পরাজয় বরণ করতে হয় সাকিব তামিম বিহীন বাংলাদেশকে এই নিয়ে টানা আট ইনিংসে দুইশো রানের নিচে অল আউট হলো বাংলাদেশ জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে দুশো বিরাশি করার পর বাংলাদেশের প্রথম ইনিংসে ধস নামে একশো তেতাল্লিশ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহ নেতৃত্বের দলটি পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে একশো একাশি রানে অল আউট হয় সংক্ষিপ্ত স্কোর জিম্বাবুয়ে প্রথম ইনিংস দুশো বিরাশি বাংলাদেশ প্রথম ইনিংস একশো তেতাল্লিশ জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস একশো একাশি বাংলাদেশ দ্বিতীয় ইনিংস একশো উনসত্তর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ